আমাদের যে আলোচনাটা আছে, আচ্ছা যে আলোচনাটা এবার আছে আমাদের সামনে সেটা হলো রাসায়নিক সমন্বয়। তো রাসায়নিক সমন্বয়ের ক্ষেত্রে আমার এখানে হরমোন তোমার ভূমিকা পালন করে মূলত। তো এক্ষেত্রে যেটা বলবো যে মানে হরমোন তো তোমরা জানো যেখানে তৈরি হচ্ছে তার দূরবর্তী স্থানে গিয়েও সে কাজ করতে পারে। আর এরপরে আছে এখানে গ্রন্থি, তোমাদের যে লাইনগুলো দেখাতে হবে, গ্রন্থি এক ধরনের রূপান্তরিত আবরণী টিস্যু, এই কথাটা পড়তে হবে, গ্রন্থি এক ধরনের রূপান্তরিত আবরণী টিস্যু। আচ্ছা ফোন পাওয়ার ব্যাংকে লাগাই দিয়ে নেই, বুঝতে পারছো অনেকক্ষণ চালাচ্ছি তো চার্জ কমে আসছে। আচ্ছা তো এবার বলি আমাদের যে গ্রন্থি এটা এক ধরনের রূপান্তরিত আবরণের টিস্যু। এক্ষেত্রে গ্রন্থি দুই ধরনের, একটা হলো বহিঃক্রিয়া গ্রন্থি, একটা হলো অন্তঃক্রিয়া গ্রন্থি, অর্থাৎ একটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড, একটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো গ্রন্থির কিন্তু আরও অনেক ক্লাসিফিকেশন আছে, তোমার মিউকাস করণের উপরে অ্যাপোক্রাইন, হলোক্রাইন, মেরোক্রাইন, এগুলো যখন মেডিকেল আসবে অনেকগুলো নাম আছে, মানে গ্রন্থির ক্লাসিফিকেশন অনেকগুলো, মানে এগুলার ক্ষেত্রে আরও অনেক ধরনের ক্লাসিফিকেশান আছে। এটা তো জাস্ট একটা ক্লাসিফিকেশান করছে, সেটা হলো তোমার নির্গমন নালী থাকছে কি থাকছে না তার উপর ভিত্তি করে, জাস্ট তোমাদের এটুকুই। আচ্ছা এরপরে অন্তঃক্রিয়া গ্রন্থি আর বহিঃক্রিয়া গ্রন্থি যে জিনিসগুলো, আচ্ছা প্রথমে আসি অন্তঃক্রিয়া গ্রন্থি। অন্তঃক্রিয়া গ্রন্থির শুরুতে কি আছে, অ আছে না, তাহলে অ দিয়ে মনে রাখবে অনাল গ্রন্থি এটা, অর্থাৎ অনাল মানে কি, তার কোনো নালী থাকবে না, এই কারণে তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো নালী থাকবে না। তাহলে অন্তঃক্রিয়া গ্রন্থিতে আমার দেখা আছে এখানে কোনো নালী থাকবে না। আর এক্ষেত্রে তাহলে আমাদের দেহের যে অনাল গ্রন্থিগুলো আছে অর্থাৎ যেখানে নালী নাই, যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্ল্যান্ড, তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এগুলোর উদাহরণ। এবং এই অন্তঃক্রিয়া গ্রন্থির যে ক্ষরণ সেটাকে আমরা বলি হরমোন, যেহেতু এখানে কোনো নালী নাই তাহলে এখান থেকে ক্ষরণ হবে, তোকে হরমোন খলিত হচ্ছে। আর যেখানে নালী থাকবে সেখানে কী হচ্ছে, অর্থাৎ তোমার যে বহিঃক্রিয়া গ্রন্থি এটা হলো সোনাল গ্রন্থি, এখানে নালী থাকবে। আর এর যে ক্ষরণ, এই ক্ষরণকে আমরা বলি রস বা জুস, মাঝে মাঝে এনজাইমও সে ক্ষরণ করে, তাহলে এগুলো সব নালীর মাধ্যমে হবে। আর যেহেতু তোমার দেখা আছে, আচ্ছা এটা এখান থেকে না বলে পরের পেজে শখ থেকে বলি, তাহলে একবারে দুইটা পড়া হয়ে যায়, অন্তঃক্রিয়া গ্রন্থি আর বহিঃক্রিয়া গ্রন্থি। এক্ষেত্রে দেখো এটা নালী থাকে না, এটা থাকে, এটা নিঃসৃত পদার্থ হরমোন, এটা জুস, এনজাইম, রস। আর যেহেতু এটা হলো তোমার নালী থাকে না, তাহলে এটা হলো তোমার রক্তে পরিবাহিত হবে। আর এখানে যেহেতু বহিঃক্রিয়া গ্রন্থিতে নালী থাকে, তাহলে নালীর মাধ্যমে পরিবাহিত হবে তোমার পরিবহনটা। আর ক্রিয়াস্থল কি, এটা হলো মানে অন্তঃক্রিয়া গ্রন্থি যেহেতু এটা নালী না, এটা দূরবর্তী টার্গেটে গিয়ে কাজ করবে। আর এটা যেহেতু নালী আছে, চাইলে কাছেও কাজ করতে পারছে, দূরেও কাজ করতে পারছে। মূলত হরমোন কি করে, যেখানে তৈরি হয় তার থেকে দূরে গিয়ে কাজ করে না, ঠিক এই কারণে কিন্তু এখানে হরমোনটা দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে। আর এরপরে এর উদাহরণগুলো, উদাহরণ কিন্তু এবার মেডিকেলে একবার আসছিল, মানে এবারেও আসছে। তো এক্সোক্রাইন না এন্ডোক্রাইন একটা আসছে, তো ইংলিশ টার্ম এ করার কারণে আমি আইডেন্টিফাই করতে পারি নাই ঠিকমতো, এটা আমি ভুল করছিলাম জুওলজিতে এর উদাহরণ। এখানে তোমার উদাহরণ যে অগ্নাশয়ের ইংরেজি প্যানক্রিট, এটা ছিল বুঝতে পারছো, ইংরেজি ওয়ার্ডটা দেওয়া ছিল, যার কারণে ওটা আইডেন্টিফাই করতে সমস্যার কারণে দেখা যাচ্ছে ভুল গেছিলো। তো এর উদাহরণ দেখো তোমার পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, এগুলো সবই তোমার অন্তঃক্রিয়া। আর যেগুলো নালী টালি আছে তোমরা পড়ছো, যকৃতের ক্ষেত্রে ওখানে নালী পাইছো, অগ্নাশয়ের নালী পাইছো, লালা গ্রন্থিতেও নালী পাইছো, এসব ক্ষেত্রে এগুলো সব সোনাল গ্রন্থি, এভাবে মনে রাখতে পারো। এরপরে অন্তঃক্রিয়া বা অনাল গ্রন্থির সম্পর্কে আছে, আমাদের দেখা যাচ্ছে কিছু অনাল গ্রন্থি তো বললাম, এরপরে কিছু কিছু গ্রন্থি আছে যারা অন্তঃক্রিয়া বহিঃক্রিয়া উভয় হিসেবে কাজ করে, যাদেরকে আমরা বলি কি মিশ্র গ্রন্থি, যেমন অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। কারণ এখানে দেখা যাচ্ছে তোমার মানে ইনসুলিন গ্লুকাগন হরমোন যেমন খরিত হয়, হরমোন খরিত হচ্ছে, আর প্যানক্রিয়াটিক জুস অর্থাৎ তোমার অগ্নাশয়িক যে রস খরিত হচ্ছে, তাহলে রসও খরিত হচ্ছে, জুসও খরিত হচ্ছে, সরি রসও খরিত হচ্ছে, আবার তোমার হরমোনও খরিত হচ্ছে। তাহলে কি রস তো খরণ করে তোমার বহিঃক্রিয়া গ্রন্থি, আর জুস খরণ মানে হরমোন খরণ করে কে অন্তঃক্রিয়া গ্রন্থি, তো দুইটাই যেহেতু খরণ হচ্ছে এই কারণে কিন্তু এটা হলো তোমার মিশ্র গ্রন্থি। আর এই যে তোমার নামকরণ, হরমোন নামকরণ করেন, মানে সিক্রেটিন তোমার সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন, আগেও পড়ছো, আর আর্নেস্ট স্টার্লিং আর উইলিয়াম বেইলিস, এই দুইজন তোমার প্রথম এটা 1902 সালে শনাক্তকরণ করেন। এবং রাসায়নিকভাবে হরমোন নামকরণ করেন কত সালে, 5 সালে, 1905 সালে হরমোন নামকরণ করেন। আর হরমোনের বৈশিষ্ট্য আছে, মোস্ট ইম্পর্টেন্ট, হরমোনকে আমরা বলি রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে পরিচিত, হরমোন রাসায়নিক দূত। এবং এর যে বৈশিষ্ট্যগুলো আছে,
জিনিসগুলো খেয়াল করবা, হরমোন একটা ক্ষুদ্র অণু এবং এটা কিন্তু জৈব অণু, হরমোনটা রক্তে বাহিত হয়। এরপরে তোমার এটা হলো জৈব অণু ঢোকের কাজ করে এবং কাজ শেষে ধ্বংসপ্রাপ্ত হয়, দূরবর্তী স্থানে পরিবাহিত হয়, স্বল্প মাত্রায় বা স্বল্প ঘনত্বে কার্যকর হয়, ভবিষ্যতের জন্য কোনো জমা থাকে না, হরমোনের ক্রিয়াটা ধীরে ধীরে সংঘটিত হয়, এই বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলবো সব। এরপরে যেটা আছে এই শক, মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা শক, সবসময় প্রশ্ন আসে। আচ্ছা তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে গ্রন্থিগুলো আছে কোথায় অবস্থান করছে এটা পড়া লাগবে, এবং এর কোন কোন পার্ট থেকে কী কী হরমোন খরিত হচ্ছে, তার কাজ কী কী আছে সবগুলো পড়া লাগবে। আচ্ছা তো প্রথমে আসি পিটিউটারি গ্রন্থি, এটা আমার তিনটা ভাগ, মানে এটা আমার অবস্থান করছে মস্তিষ্কে, এবং এটা হলো কোন অস্থির ভিতরে ছিল, বাইরে কোন অস্থির ওখানে ছিল বলো দেখি কারো মনে আছে, কোন অস্থিতে ছিল, এই স্পিনয়েড অস্থিতে ছিল, সব ভুলে গেছে দাঁড়ি। আচ্ছা এখন এই যে পশ্চাৎ মানে পিটিউটারি গ্রন্থির তিনটা পার্ট, অগ্রভাগ, মধ্যভাগ, পশ্চাৎভাগ, অগ্রভাগ থেকে কী কী ঘটিত হয় দেখো, এসটিএইচ অর্থাৎ তোমার গ্রোথ হরমোন, তোমার থাইরয়েড উদ্দীপক হরমোন, লুটিনাইজিং হরমোন, ফলিকল মানে স্টিমুলেটিং হরমোন বা ফলিকল উদ্দীপক হরমোন, আর প্রোল্যাকটিন, তারপরে অ্যাড্রিনোকর্টিকয়েড মানে কর্টিকোট্রফিক হরমোন এসিটিএইচ, তারপরে মেলানোসাইট উদ্দীপক হরমোন, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এগুলো তোমার খরিত। আচ্ছা মেলানোসাইট তো তোমার মধ্যভাগ, মধ্যভাগের মোয়া দিয়ে মেলানোসাইট মনে রাখবা, এমএসএইচ, আর বাকিগুলো ওপরে যেগুলো ছিল এগুলো হলো অগ্রভাগ। আর পশ্চাৎভাগ থেকে তোমার কিন্তু নিশ্চিত হয় না, কিন্তু এগুলো মূলত হাইপোথ্যালামাস থেকে নিশ্চিত হয়, কিন্তু সঞ্চিত হচ্ছে তোমার পিটিউটারিতে, আগে পড়ে আসছি, অর্থাৎ এডিএইচ, অ্যান্টিডায়াবেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন আর অক্সিটোসিন। এই থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি আমাদের অবস্থান করছে কোথায়, আমাদের গলার যে শ্বাসনালী, শ্বাসনালীতে অবস্থান করছে থাইরয়েড গ্রন্থি, এটা কী কী ক্ষরণ করে, তোমার T3, T4 আর CT, অর্থাৎ থাইরোনিন, তারপরে থাইরক্সিন আর তোমার ক্যালসিটোনিন, সিটিতে ক্যালসিটোনিন, তিনটা জিনিস। প্যারাথাইরয়েড থেকে প্যারাথরমোন, প্যারাথাইরয়েড থেকে প্যারাথরমোন, প্যারাথাইরয়েড কোথায় থাকছে তোমার থাইরয়েডের পৃষ্ঠদেশে অবস্থান করে, যেহেতু প্যারাথাইরয়েড নামের সাথে থাইরয়েড আছে। থাইমাস থেকে থাইমোসিন খরিত হয়, থাইমাস থাকে কোথায়, শ্বাসনালীর নিচে। আর তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা হলো তোমার অগ্নাশয়ে অবস্থান করে, আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কী কী খরিত হয়, ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটা কিন্তু আগে আমরা পড়ে আসছি, এই যে আলফা সেল, বিটা সেল, গামা সেল, ডেল্টা সেল, এগুলো তো পড়ে আসছি, ওগুলো থেকে যেগুলো খরিত হতো। আর অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল, এটা তোমার প্রত্যেকটা বৃক্কের ঊর্ধ্বপ্রান্তে অবস্থান করে, এর আবার দুইটা পার্ট আছে, কর্টেক্স পার্ট, মেরুলা পার্ট, কর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলও কর্টিকয়েড, বুঝতে পারছো, আর মেডুলার ক্ষেত্রে অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, আর ডোপামিনও খরিত হয়, এই ডোপামিনের তো খেলা অনেক কিছু। তো এগুলো হলো তোমার অ্যাড্রেনাল বা সুপ্রেনাল গতি থেকে খরিত হচ্ছে। পিনিয়াল থেকে তোমার, পিনিয়ালটা মস্তিষ্কে যে তৃতীয় প্রকোষ্ঠ ছিল, তৃতীয় ভেন্ট্রিকল যেটা ছিল, সেটা থেকে তোমার খরিত হবে, আর এই পিনিয়ালে তোমার অবস্থান মানে অবস্থান করছে ওটা, আর তোমার পিনিয়াল অবস্থান মানে পিনিয়াল থেকে কী খরিত হয়, তোমার মেলাটোনিন খরিত হয়, যেটাকে আমরা বলি ঘুম হরমোন, মেলাটোনিন, ঘুম হরমোন, মেলানিন না কিন্তু মেলাটোনিন, পিনিয়াল থেকে খরিত হচ্ছে। আর শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো তো জানি। আচ্ছা এবার আসি কাজ, মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা জায়গা। আর আচ্ছা আর একটা কথা বলি তোমাদের, যেটা যে বারবার ভুল হয় যে এখানে ক্যালসিয়াম, মানে এখন এইগুলো এই শখটা ভালো করে পড়লে এর পরের পড়াগুলো দেখাচ্ছে এর মধ্যে চলে আসে, এখানে যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম যদি তোমার দেখাচ্ছে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে কে, ক্যালসিটোনিন, আর যদি বলা হয় তোমার ক্যালসিয়াম আর ফসফেট দুইটাই, তাহলে তোমার প্যারাথরমোন, বুঝতে পারছো, যেটা সামনে পড়বো এই জিনিসটা লিখে রাখো। আচ্ছা এরপরে যে কাজগুলো আছে, কাজগুলোর মধ্যে নারীদের ডিম্বপাত কয়েকটা কাজ গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সব কাজ তো পড়বাই, রিডিং দিবা, আর নারীদের ডিম্বপাত, তোমার স্তনগ্রন্থির যে বৃদ্ধি, দুগ্ধকরণ নিয়ন্ত্রণ, এই দুটো জিনিস কিন্তু তোমার কোর্স থেকে পিটিআই গ্রন্থি থেকে যে খরিত হরমোন সেগুলো করছে, ডিনাইজিং হরমোন এটা, আর তোমার এটা হলো তোমার প্রোল্যাকটিন হরমোন, স্তনগ্রন্থির বৃদ্ধি, দুগ্ধকরণ, এগুলা। আচ্ছা এরপরে হ্যাঁ মেলানোসাইট উদ্দীপক হরমোন, এটা ত্বকচুলের মেলানিন থাকবে, তো সেক্ষেত্রে তোমার ত্বকচুলের বর্ণ এগুলো নিয়ন্ত্রণ করবে। আর জরায়ু সংকোচন, দুগ্ধকরণ, মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা লাইন, জরায়ু সংকোচন, দুগ্ধকরণ নিয়ন্ত্রণ করে কে, তোমার অক্সিটোসিন, জরায়ু সংকোচন করছে কিন্তু অক্সিটোসিন,
আর জরায়ুর প্রসারণ করেন হলো রিল্যাক্সিন হরমোন। রিল্যাক্স করা মানে কি, তুমি রিল্যাক্স করছো তাহলে জরায়ুর প্রসারণ হলো রিল্যাক্সিন হরমোন সাহায্য করে, যেটা তোমার মানে বেবি ডেলিভারির সময় হয় আর কি। আর জরায়ুর সংক্রমণ দুগ্ধকরণ, এগুলো হলো অক্সিটোসিন। ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে, ক্যালসিটোরিন। আর ক্যালসিয়াম আর ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে কে, তোমার প্যারাথরমোন। ক্যালসিয়াম ফসফরাস দুইটাই বললে প্যারাথরমোন। আচ্ছা, এরপরে থাইমোসিন, এটা তোমার লিম্পোসাইট প্রস্তুতি আর অ্যান্টিবডি গঠনে সাহায্য করে। থাইমোসিন মোস্ট ইম্পর্টেন্ট, লিম্পোসাইট প্রস্তুতি আর অ্যান্টিবডিতে সাহায্য করছে থাইমোসিন। আর গ্লুকোকর্টিকয়েড তোমার শর্করা আমিষ, আর এটা হলো খনিজ লবণ, মিনারেল কর্টিকয়েড। আর তোমার শেষের দিকে এসে ঘুমজাগ্রহ নিয়ন্ত্রণ, এগুলো তো বুঝতে পারছো, মেলাটোনিন। আর তোমার শেষের দিকে এসে এই যে মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র নিয়ন্ত্রণ করে তোমার ইস্ট্রোজেন, আর এগুলো গর্ভাবস্থায় তোমার প্রজেস্টেরন সাহায্য করে। এগুলো সব পড়ে ফেলবা, এগুলো তো এইভাবে বলে দিছি, এইভাবে পড়লে হয়ে যায়। এরপরে এক এক করে আসি, তোমার এই পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রধান গ্রন্থি, বা এটা হলো তোমার মানে প্রভু গ্রন্থি বলা হয়, বা মাস্টার গ্ল্যান্ড বা প্রিন্সিপাল গ্ল্যান্ড বলা হয়। এটা স্পিনাইটোসিসে থাকে, আগেই বলছি, এটা সবচেয়ে ছোট গ্রন্থি, মানে এর কাজ অনেক বেশি কিন্তু সবচেয়ে ছোট গ্রন্থি। আমাদের সবচেয়ে ছোট গ্রন্থি, সবচেয়ে ছোট অস্থি হলো স্টেপিস, আর ছোট গ্রন্থি কিন্তু এটা। আর বড় গ্রন্থি কোনটা, সবচেয়ে যকৃত। হ্যাঁ, যকৃত। সবচেয়ে বড় অঙ্গ কোনটা, ত্বক। হ্যাঁ, এগুলো যেন ভুল না হয়। এরপরে এই যে পিটুইটারি গ্রন্থি, দেখো 0.5 গ্রাম ওজন, মোটর দানার মতো দেখতে, লালচে ধূসর। এই তিনটা খণ্ড থাকে, আগেই পড়ছি সম্মুখ পশ্চাৎ এগুলা। আর এই সম্মুখের থেকে দেখা যাচ্ছে 6টা ট্রপিক হরমোন ক্ষরিত হয়। দেখো প্রত্যেকটা নামের শেষে ট্রপিক আছে। আর প্রোল্যাকটিন, প্রোল্যাকটিনটা এখান থেকেও পড়বা, অনাক্রমের প্রতি সাড়াদান করে, স্তনগতি বৃদ্ধি, দুগ্ধ উৎপাদন এগুলোতে সাহায্য করে। আগেরগুলো তো পড়ছি, পুরুষের টেস্টোস্টেরন ক্ষরণ হয়, তোমার লুটেনিং হরমোন উত্তেজিত করে। আর ফলিকলের বৃদ্ধি, পরিপক্কতা দান, এগুলোতে তোমার ফলিকল উদ্দীপন হরমোন, ইস্ট্রোজেন সংশ্লেষে উদ্দীপনা যোগানো, এগুলো করে। আর অক্সিটোসিন জরায়ু সংকোচন আগেই পড়ছি, এখানেও আছে। রক্তচাপ বৃদ্ধি, বিক্রের পানি শোষণ, তোমার ভ্যাসোপ্রেসিন বা এটি মানে এডিএস অ্যান্টিডায়াবেটিক হরমোন, এটা আগেও পড়ছি। আর সন্তানের প্রতি বাৎসল্য কিন্তু তোমার করে কে, প্রোল্যাকটিন। এই সন্তানের প্রতি বাৎসল্য 12 অধ্যায়ে আছে। হ্যাঁ, কীভাবে ব্যাংক তার বাচ্চারা এ করতেছে। এরপরে থাইরয়েড গ্রন্থি, তোমার এটা হলো প্রজাপতি আকৃতির গ্রন্থি, শ্বাসনালী বা ট্রাকিয়ার উভয় পাশে অবস্থান করে, এবং সবচেয়ে বড় এটা অন্তঃক্ষরা গ্রন্থি। সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি। এই তিনটা মানে থাইরয়েড, থাইরোনিন, থাইরক্সিন আর ক্যালসিটোনিন, এগুলো বললাম। আর এই থাইরক্সিনকে বলা হয় প্রোহরমোন, প্রোহরমোন বলা হয় থাইরক্সিনকে। এর ব্যবহারগুলো তো পড়লাম, ক্যালসিটোনিন তোমার ভিটামিন ডিতে সাহায্য করে, ভিটামিন ডি তৈরিতে। আর তোমার প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড কয়টা থাকে, 2 জোড়া থাকে, অর্থাৎ 4টা। প্যারাথাইরয়েড থাকে 2 জোড়া বা 4টা। আর এর কাজগুলো পড়বা, কাজ এই বাচ্চাদের রিকেটস, ভিটামিন ডি এর অভাবে রিকেটস দেখা যায়। আর বয়স্কদের হয় অস্টিওমালেশিয়া, ভিটামিন ডি বাচ্চাদের অভাবে, মানে ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের হয় রিকেটস, বড়দের হয় অস্টিওমালেশিয়া, এগুলো পড়বা। আর এটা কিন্তু ক্যালসিয়াম ফসফরাস দুইটাই মাত্রা নিয়ন্ত্রণ করে, আগে পড়ছো, সেম পড়া এখানে রিভিশন হয়ে যাবে। আর কর্টেক্স হলুদ অংশ, আর পিঙ্গল বর্ণের হলো মেডুলা, এগুলো হলো বিক্রের মাথায় টুপির মতো অবস্থান করে, অ্যাড্রেনাল বা সুপ্রেরেনাল, এগুলো হলো বিক্রের মাথায়, মানে কিডনির মাথায় কিন্তু টুপির মতো থাকে। আর নিশ্চিত যে হরমোনগুলো আছে, গ্লুকোকর্টিকয়েড, মিনারেল কর্টিকয়েড, তোমার এই হরমোন এগুলো আছে, এগুলো পড়ে নিল। আচ্ছা, এরপরে তোমার অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন যেটা আছে মেডুলা নিঃসৃত করে, এগুলো কিন্তু মেডুলা থেকে নিঃসৃত হচ্ছে। আর এই এপিনেফ্রিনকে বলা হলো সংকটকালীন বা আপৎকালীন বা জরুরিকালীন হরমোন, অর্থাৎ ইমার্জেন্সি হরমোন বলা হয় কিন্তু এই যে অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিনকে। আর জটিল রোগের জননী বলা হয় ডায়াবেটিস মেলাইটাসকে, তোমার গলার স্বর ব্যাঙের মতো যখন কর্কশ হয় তখন বলা হয় মিক্সডিমাল, এগুলো আগেও বলছি, তোমাদের তো ইয়ে দিয়ে দিছি ছবি। থাইমাস গ্রন্থি, থাইমাস টি কোষ তৈরিতে ভূমিকা রাখে, এটা পড়বা, অর্থাৎ টি লিম্পোসাইট তৈরিতে ভূমিকা রাখে। আর এটা কিন্তু বক্ষদেশে অবস্থান করে, হৃৎপিণ্ডের উপরে। আর এখান থেকে পড়বো অগ্নিশয়ের আইলেস অফ ল্যাঙ্গার হ্যান্স, এখানে আগেও পড়ে আসছি আমরা, যে আলফা কোষ, বিটা কোষ, মানে ডেল্টা কোষ, এগুলো সেই সেম কথা আবার বলা আছে,
এগুলো পারবা, মানে কত ক্লাসে পড়ানো হয়েছে। আর এরপরে গুণাঙ্ক বা জননাঙ্গ, তো গুণাঙ্ক আমাদের দুই ধরনের, একটা হলো শুক্রাশয় ডিম্বাশয়, এগুলো তো জানো। আর এগুলো কিন্তু মানে এরা কিন্তু মিশ্র গ্রন্থি হিসেবে কিন্তু সাহায্য করে। তা যদিও দেখা যাচ্ছে এখানে কয়েকটা কথা বলা আছে, দেখো এগুলা মানে গ্রন্থিরূপে অন্তঃক্ষরা গ্রন্থি নয়, কিন্তু এসব অঙ্গের অভ্যন্তরীণ কিছু টিস্যু অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েডজেন হরমোন ক্ষরিত হয়, অর্থাৎ T4 ক্ষরিত হচ্ছে, এটা তো জানি। আর পিটুইটারি গ্রন্থি থেকে আমার গ্রোথ হরমোন ক্ষরিত হয়। এরপরে গ্রোথ হরমোনের কাজ আছে, কাজগুলো সব কাজগুলো পড়বে, রিডিং দিবা, লাস্ট নাম্বার পয়েন্টটা যেন ভুল না হয়, যে এরিথ্রোমাইসিস প্রক্রিয়া উদ্দীপ্ত করতে এটা সাহায্য করে। আচ্ছা, এরপরে থাইরয়েড হরমোন এটা রিডিং দিবা। শারীরবৃত্তীয় কাজে হরমোনের প্রভাব, মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিকেলে আসছে, এটা হলো এই যে 5 নম্বর পয়েন্ট, অ্যালডোস্টেরন সোডিয়াম আর পটাশিয়াম আয়নের সমতা রক্ষা করে। অ্যালডোস্টেরন সোডিয়াম আর পটাশিয়াম আয়নের সমতা রক্ষা করে, এটা কোথা থেকে ক্ষরিত হয়? অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। এপিনেফ্রিন নরএপিনেফ্রিন, এগুলো রক্তচাপ বৃদ্ধি করে। তোমার স্টেট জেরমি যেগুলো আছে এগুলো পড়বা, এখানে পয়েন্টগুলো পড়বা, এগুলো ইম্পর্টেন্ট। আর এরপরে যদি আসে আচরণ পরিবর্তনে কিছু হরমোনের প্রভাব, এর মধ্যে এই যে শেষের যে 3 নম্বর পয়েন্টটা পড়বা নারীদের ক্ষেত্রে, অর্থাৎ তোমার হিউম্যান যে কোরিওনিক গোনাডোট্রপিন যে হরমোন আছে, HCG, প্রথম এইচটা ছোটো হাতের, প্রজেস্টেরন, রিল্যাক্সিন, এগুলো কিন্তু তোমার গর্ভকালীন সময়ে ক্ষরিত হয়। এই যে রিল্যাক্সিন হরমোন তোমার গর্ভ সেগুলো না বলি। আচ্ছা, এরপরে তোমার প্রসবত্বার সাইকোসিস আছে, অর্থাৎ দেখা যাচ্ছে অনেক সময় সন্তান প্রসবের পর দেখা যাচ্ছে হরমোনের করণের তারতম্যের কারণে নানা রকম মানসিক রোগে ভোগেন, যেটাকে আমরা বলি প্রসবত্তর সাইকোসিস। আচ্ছা, এরপরে অতিরিক্ত যখন তোমার দেখা যাচ্ছে থাইরয়েডজিন হরমোন ক্ষরণ হয়, তখন আমাদের গয়টার বা গলন মানে গলগণ্ড হয়। আচ্ছা, এরপরে তোমার দেখা যাচ্ছে মানে থাইরয়েড হরমোন যদি বেশি ক্ষরিত হয়, তখন দেখা যাচ্ছে আমাদের গ্রেভস ডিজিজ হয়, শিশুদের হয় কিডনি জম, বয়স্কদের হয় মিক্সোডিমা। যদি থাইরয়েডজিন হরমোন মানে কম ক্ষরিত হয়, তখন শিশুদের কিডনি জম, বয়স্কদের মিক্সোডিমা। আর ডায়াবেটিস মেলাইটাস হয় কখন বলছিলাম, তাহলে তোমার ইনসুলিন ক্ষরণটা যদি কমে যায়। আর ডায়াবেটিস ইনসিভিটাস, তোমার যদি এডিএইচ ক্ষরণটা কমে যায়, অর্থাৎ ইনসিভিটাস দিয়ে মনে রাখতে বলছিলাম এডিএইচ। আর প্যারাথরমোন তোমার দেখা যাচ্ছে তখন ক্ষরণ কম হয়ে যায়, তখন টিটেনি হয় আমাদের। এরপরে আমাদের যে গ্রোথ হরমোন আছে, এগুলো অনেক কথাবার্তার লেখা আছে, যদি রিডিং দিতে মন চায় দিও, এগুলো জানার কথা, রিডিং দেওয়া উচিত একবার। বৃদ্ধি হরমোনের ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে কী কী হয়, তোমার বৃদ্ধি বা মানে বামনত্ব হইতে পারে শিশুদের ক্ষেত্রে, দৈত্যত্ব হইতে যেতে পারে, গরিলাত্ব বয়স্কদের আকার সৃষ্টি হতে পারে, অর্থাৎ ডোয়ারফিজম, মানে জাইগান্টিজম, তারপরে অ্যাগ্রোমেগালি হতে পারে, যেটাকে আমরা ম্যারিজ ব্যাধি বলি। তো এগুলার ক্ষেত্রে এগুলার টুকিটাকি কথা আছে, তোমাদের ছবি দিয়ে দিয়েছিলাম, ওগুলো তুলে নিয়ে মোটামুটি শেষ। তোমরা বলো এখানে কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত।